আসসালামু আলাইকুম। তো এখন আমি আমি আপনাদেরকে আরো বিস্তারিত শোনাবো। আমাদের আমার একটা ভাই আপনাদেরকে বলবে, আপনারা দেখেন একটু মনোযোগ দিয়ে শুনুন। এখানে এখানে মনে করে যে গোলাপটা করা আছে, এখানে কাঠের মান ভালো আর অরিজিনাল চিটিং এর সেগুন, এখানে অন্য কোনো কাঠের বংশ নাই, আর এখানে 6 ইঞ্চি মোটা, আর এখানে এক কাঠের ভিতরে সম্পূর্ণ এক কাঠের ভিতরে করা প্রত্যেকটা গোলাপ গুলো একদম ম্যাচিং করা মিলানো বানানো, আর এদের ছোট পাখা খুব মজবুত, আর এখানে ক্যালাম গুলো বড় ধরনের হেভি, এগুলো মনে করেন সব কিছু বানানো, এগুলো অর্ডার দেওয়া সাইন নাটের ব্যাটসম্যান গুলো করা। আপনাদেরকে আমরা দেখালাম পুরো খাটটা পিছে, এখানে কোনো প্লাইউড ব্যবহার করা হয় না, আমাদের যে এই খাটগুলো সম্পূর্ণ মানে ভিআইপি ধরনের খাট। এগুলো আসলে এগুলো যারা একটু সচ্ছল, যারা একটু রুচি সম্পন্ন লোক, যাদের মন মানসিকতা একটু শৌখিনতা আছে যাদের ভিতরে, তারাই আসলে ভাই এই ধরনের খাটগুলো কিনে, আমাদের ক্লায়েন্ট তারাই মূলত, তাদের জন্য আমরা এই ধরনের খাটের ভিডিওগুলো আমরা আমাদের চ্যানেলে ছাড়ি, দেখাই যেন তারা দেখতে পারে, দেখে তাদের। কিন্তু এটা আমি মনে করি যে এই খাটটা আমার মনে হয় যে 100 বছরও কিচ্ছু হবে না, যে পরিমাণ সার খাটটার মধ্যে, যে পরিমাণ মোটা 6 ইঞ্চি কাঠের উপর আমার দেখা শ্রেষ্ঠ মানে থিকনেসের খাট, যেটা 6 ইঞ্চি আমি আজ পর্যন্ত এত এত থিকনেসের কোনো খাট দেখিনি। দেখেন আপনাদেরকে দেখাচ্ছেন 6 ইঞ্চি পায়াটা হচ্ছে 6 ইঞ্চি, আর এটা কোনো কালার মানে কিছুই করা হয় না, দেখেন সম্পূর্ণ এমনিতে যে ফাটাগুলো এখনও দেখেন আমরা, খাটাগুলো এখনও কোনো পলিশ বানিশ কিছু করা হয় না, কারণ এই সমস্ত দামি খাটগুলো কেউ না দেখে আমি যদি আগে বানিশ করে রাখি বা এটাকে কালার করে রাখি সে বুঝতে পারবে না যে আমি কি এটা আম কাঠ দিয়ে বানাইলাম, কাঁঠাল কাঠ দিয়ে বানাইলাম, কী কাঠ দিয়ে বানাইলাম, আসলে কেন এত দাম এটার। এই খাটটা মূলত আপনারা যদি লিগার বানিয়ে নেন 1.5 লক্ষ টাকা, আর হচ্ছে যদি হাতের পলিশ নেন তাহলে হলো 1,20,000 টাকা। দেখেন আসলে আপনারা আমার কথায় দাম দিবেন না, জিনিসের উপরে দাম দিবেন, জিনিসে মূলত এটার মূল্যটা পাবে। তো আজকে সবাইকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, আমি কাজী হনিসা গ্যালারি থেকে কাজী মেহের হোসেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।